মুহূর্তে বাজেট বিষয়ে আলোচনায় অংশ নিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত দুপুরের বাংলাদেশে। আরো এক ঘন্টা পর জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সেখানে রাজস্ব আদায় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 3,89,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর আদায় লক্ষ্য 3,33,000 কোটি টাকা। আপনার কাছে যেটি প্রথমেই জানতে চাই, এই মহামারীকালে তো ব্যবসা বাণিজ্যে বেশ ভাটা পড়েছে, এই অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য অর্জনে কি ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। এই যে বাজেট যেটা ঘোষণা হতে যাচ্ছে, এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটা এই করোনাকালে আমার কাছে অতিরিক্ত বেশি মনে হচ্ছে। এটা আদায় করা, যেহেতু জাতীয় রাজস্ব বোর্ডের মূল আদায়কারী প্রতিষ্ঠান, আমি কাজ করেছি, এর সক্ষমতার বিষয় আছে। আর আপনি যেটা জানতে চাইলেন যে কি ধরনের সংস্কার, এখানে অনেক বিষয়গুলো সংস্কার প্রয়োজন আছে। যেমন আয়কর 1984 সালে অধ্যাদেশ হিসাবে আছে, এখানে অনেক ডিস্টরশন আছে। আয়করের মূলত বেশি করে কর্পোরেট ইনকাম ট্যাক্সের কথা আমরা বলেছি, এখানে এটাকে রেট কমিয়ে ভারত পাকিস্তানে মাত্র দুইটা রেট আছে, আমাদের 5 থেকে 6টা রেট আছে, এগুলোকে আরও র্যাশনালাইজ করা, এই যে আমরা বলেছি। ওয়েলথ ট্যাক্স যেটা সারচার্জ হিসাবে আছে, এটাকেও আর একটু কীভাবে ধনীদের উপরে কর আরও বেশি করা যায়, নতুবা তো রাজস্ব আদায় হবে না, এটা খুবই ডিফিকাল্ট। আরেকটা বিষয় আমি জোর দিয়েছি, যেটা আমি করেছিলাম, বিকল্প বিরোধ নিষ্পত্তি, 66,000 কোটি টাকার বেশি রাজস্ব বিভিন্ন কোর্টে আটকে আছে, এইটা ত্বরান্বিত করতে হবে, তাহলে 66,000 কোটি টাকার একটা বড় অংশ এখান থেকে আসবে। তো এগুলো, আরেকটা সবচেয়ে বড় হচ্ছে যে পুরো ডিজিটাল সিস্টেম যদি ট্যাক্স সিস্টেমে না করি, তাহলে এইভাবে খুচরো শুধু ইটিআইএন বা ইবিআইএন দিয়ে এটা বেশি দূর আগানো যাবে না। তো আমার কাছে আরেকটা বিষয় আমি বলবো যে ভিএটি আইন যেটা 2012 সালে আমার হাত দিয়ে এটা হয়েছে, এটা 19 সালে 7 বছর এটা দেরি করে যে আইনটি আমরা পেয়েছি, এটা খুবই ডিস্টোর্টেড আইন। এখানে একটা রেটের জায়গায় 60টা রেট হয়েছে, আর দ্বিতীয় হলো এক্সেমশন খুবই আমরা কম রেখেছিলাম, এখানে ট্যাক্স এক্সেমশন, মানে কিছু ব্যবসায়ী বা সুবিধাভোগী যারা আছে রাজনৈতিক, তাদের স্বার্থের জন্য এগুলো দেওয়া হয়েছে। এভাবে হলে তো হবে না, এখানে আবার পুরো আগের পর্যায়ে কীভাবে আনা যায় যতটা সম্ভব, এইভাবে আইনগত দিকগুলো প্রথমেই আমাদের সংস্কার করা দরকার। আয়কর আইন এবং ভিএটির যে আইন, এটা আগের 2012 অরিজিনাল আইনের কাছাকাছি যতটা নিয়ে যাওয়া যায়। তারপরে অন্যান্য বিষয়গুলো মধ্যে আমি আরেকটা বিষয় গুরুত্ব দেই, যেটার উপর আমি গবেষণা করি, সেটা হচ্ছে কর্পোরেট হার কমিয়ানোর ভাবনা রয়েছে। আপনার কি মনে হয় এই কর হার কমলে বিনিয়োগ বাড়বে, বা বিনিয়োগ বাড়াতে আসলে কি কি করণীয় দরকার? না, এইটা আপনি যেটা বলেছেন এটা আসলে যথার্থ, কারণ কর্পোরেট হারের কমানোর ব্যাপারে আমরাও বলেছি, ব্যবসায়ী সম্প্রদায় বলেছে, আসলে কর্পোরেট হার তো আমাদের অনেক বেশি, 45% কর্পোরেট হার তো আপনি কোথাও খুঁজে পাবেন না। তো এত তো কর্পোরেট হারে তো ব্যবসা বাণিজ্য আর এমনি করোনার মধ্যে, এখানে আমার দৃঢ় বিশ্বাস কর্পোরেট হার যদি কিছুটা কমানো হয় সেক্ষেত্রে, আর এতগুলো রেট থাকার কোনো অর্থ নেই, আমাদের যে বেস্ট প্র্যাকটিস আছে প্রতিবেশী দেশগুলো থেকে, ওগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে ওগুলো দেখে আমরা এই ধরনের কাজ আমরা করতে পারি, বিনিয়োগ বাড়বে। যে এক্ষেত্রে তো কালো টাকা সাদা করার বিশেষ কোনো সুযোগ আসলে থাকছে না, তবে নির্ধারিত করের অতিরিক্ত জরিমানা দিয়ে সেটাকে বৈধ করা যাবে, এইটা তো আইনেই আছে। আপনি কালো টাকা সাদা করা, এটা তো সংবিধানের পরিপন্থী। আমি দুটা পয়েন্ট বলি, একটা হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 20 অনুযায়ী এটা পরিপন্থী, আর দ্বিতীয় হলো যে অনুপার্জিত আয়, আর দ্বিতীয় হলো যে 10% হারে কেন স্পেশাল ট্রিটমেন্ট। তো এখানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-এর 19-এর ই ধারা একটা ধারা আছে, সেখানে আমি যদি ডিসক্লোজ না করে থাকি বৈধ আয়, সেটা এখানে 10% পেনাল্টি দিয়ে
আমি এটা বৈধ করতে পারি, সেই সুযোগ তো আইনেই আছে। এটা নতুন ধরনের বিধানের কোনো দরকার নেই, এটা করার সুযোগ আছে। ভারতে আপনি দেখেন 49% পর্যন্ত তাদেরকে দিতে হয় কর। হ্যাঁ, তো যে কারণে যে অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট আছে প্লাস সারচার্জ প্লাস 10% পেনাল্টি দিয়ে তাদের 49%-এর বেশি দিতে হয়। তা আমাদের স্পেশাল ট্যাক্স ট্রিটমেন্ট না তাদের জন্য, যারা কিন্তু আয়টা বৈধ হতে হয়। অবৈধ আয় সংবিধান পরিপন্থী, এটা সমাজে নেগেটিভ ইম্প্যাক্ট ছড়ায়। ট্যাক্স কমপ্লায়েন্স, আমি যেহেতু প্রায় চার বছর কাজ করেছি, ট্যাক্স কমপ্লায়েন্স বাড়াতে এটা গভর্নেন্স ইস্যুটা বড় ইম্পর্টেন্ট। তো কালো টাকা বা এই ধরনের কোনো কথা যদি আসে, এটা বাজেটে আমরা হলে জানতে পারবো একজ্যাক্ট কী হচ্ছে। এটা হলে এটা সমাজের জন্য, সুশাসনের জন্য অত্যন্ত নেতিবাচক। এটা আমি মনে করি এটা আয়কর বা কর বাড়াতে সাহায্য করবে না, বরঞ্চ এটা আরও ভবিষ্যতে কর কমাতে এটা আরও বেশি প্রবণতা দেখা দেবে। অনেক ধন্যবাদ ডক্টর নাসিরুদ্দিন আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।